রাজনীতির উদ্দেশ্য কি? আমার বাবা তাজউদ্দিন আহমেদ, তার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা কেবল ইতিহাসের চরিত্র নন, তাদের থেকেই শুরু হয়েছে নতুন ইতিহাস। তাদের উত্তরাধিকার হিসেবে, রাজনীতিবিদ হিসেবে জেনেছি দেশ মানে মানুষ, রাজনীতি মানে মানুষের কল্যাণ। তাই সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে, বাবার আদর্শ থেকে আমি দূরে নই। যখন পত্রিকায় সড়ক দুর্ঘটনা, ধর্ষণ নির্যাতনের খবর পড়ি, দেখি ভেজাল খাদ্যে বাজার সয়লাব, দেখি আমাদের তরুণ সমাজ ডুবে যাচ্ছে মাদকের অন্ধকারে, দেখি অসচেতন জীবনযাপনে বাড়ছে মৃত্যু, দেশের মানুষের ভালো না থাকার খবরগুলো আমাকে ভাবিয়ে তোলে, সোনার মানুষ গড়তে এবার শুরু করছি এক নতুন যাত্রা। কারো দোষ খোঁজা নয়, কারো খুদ ধরা নয় শুধু সমস্যাগুলোকে সামনে টেনে আনা। এই যাত্রায় খুঁজব সমস্যার সমাধান। আপনাদের মাঝে আসছি কিছু শুনতে, কিছু বুঝতে, কিছু বলতে, জীবনের সমস্যাগুলোর অনুসন্ধান করতে। আমাদের সমস্যাগুলোর কারণ হয়তো আমরা নিজেরাই, তাই নিজেরাই খুঁজব এবার সমাধানের পথ, যে পথ সুন্দরের, যে পথ স্বপ্নের। এমন কিছু করুন যে শুধু আমার বাচ্চা না, প্রত্যেকটা মা তার স্কুলে বাচ্চাকে স্বচ্ছ নিরাপদে নিয়ে যেতে পারবে। আপনার রিকোয়েস্টটা আমি গ্রহণ করলাম। বলার কোনো ভাষা নাই, আমি বলার তো কোনো ভাষা নাই। আমরা বাইরের মধ্যে তো আরো মানুষ মারা গেছে, অনেকগুলো নিরীহ মানুষ মারা গেছে। সিএনজি, নসিমন, টমটম, অটো, তাদের তো রোড পারমিট নাই। অনেক ড্রাইভার আছে মনে করতে লাইসেন্স নেই। তোমার আছে লাইসেন্স? না আমার লাইসেন্স, তোমার লাইসেন্স নাই। যে অপ্রাপ্ত বয়স্ক চালক তারা গাড়ি চালাচ্ছে। শ্রমিকদেরকে মালিকরা সঠিক তথ্যই বুঝতে দেন। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হলেন, ওভারব্রিজ ব্যবহার করলেন না, একটা দুর্ঘটনার শিকার হলেন, ধন্যবাদ জানাই। আপনি আইন মেনে ফুট ওভারব্রিজ দিয়ে পারাপার হয়েছে। আপনি বাস মালিকদের বিপক্ষে? যে আমি কারো বিপক্ষেই নাই, আমি বললাম যে দুর্ঘটনার বিপক্ষে। হ্যাঁ সাজান ভাই, মানে আপনি কিছু মনে করবেন না, কিন্তু জনমনে এখন একটা ইয়ে হয়েছে যে এই সড়ক নিরাপত্তা আইন হলে আপনার জনগণের নিরাপত্তার বিধান হতো, কিন্তু এটার পথে বাধা হিসাবে আপনি। আমার এই কথাগুলো কি নোট করতেছো? তাদের রেকর্ডিং হচ্ছে। বিআরটিএর সক্ষমতা নাই লাইসেন্স দিতে। উনি যে অভিযোগ করেছেন এটি আসলে হয়তো আছে। বেশিরভাগ চালক হচ্ছে ওস্তাদের কাছ থেকে ড্রাইভিং শেখা। লাইসেন্স নেই সে গাড়ি চালাবে কেন? সে বেপরোয়াভাবে গাড়িটা চালায়, সে ইচ্ছাগত ভাবে আমার মেয়েটাকে মারছে। আইল্যান্ডের এই পাশে আমার ডান পাটা যায় আর বাম পাটা স্পটই আমার আলাদা হয়ে যায়। প্রত্যেকটা মৃত্যু একটা মানুষের মৃত্যু না, এর সাথে জড়িত সবগুলো মানুষের মৃত্যু। সুপ্রিয় দেশবাসী, হটলাইন কমান্ডোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সোহেল তাজ। আপনার এই দুর্ঘটনাটা কবে কবে ঘটলো?
এটা প্রায় বছর তিনেক আগে রাতের বেলাতে আমি মোটরবাইকে ছিলাম, যে চালাচ্ছিল সে ছিল ট্রেনিং, সে শিখছিল ওই সময়। তো সে একটা সিচুয়েশানে এসে হার্ড ব্রেক করতে চায়, সে ভুলে ফুল অ্যাক্সিলারেটরটা দিয়ে দেয়, দিয়ে তখন সে আর কন্ট্রোল করতে পারে না। আপনার মনোবলের কারণে আপনি এটাকে ওভারকাম করেছেন এবং আপনি অ্যাডজাস্ট করেছেন, কিন্তু আপনার পরিবার, আপনার পরিজন, তাদেরকে কীভাবে প্রভাবিত করেছে এই এই দুর্ঘটনা? তারা দেয়ার শক, তারা কষ্ট পেয়েছে এবং এখনও কষ্ট পাচ্ছে, আর আমি যখন এইভাবে চলি তো তাদের কষ্ট লাগে। তার মানে একটা অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি একটা পরিবারের উপরে প্রভাব ফেলে। জি, সম্পূর্ণভাবে। এবং সেটাকেই যদি আমরা গুছিয়ে চিন্তা করি তাহলে একটা সমাজের উপরে, একটা সমাজের উপরে পড়বে এবং দেশ জাতির উপর। সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের কথা আমরা শুনেছি, জেনেছি আহতদের জীবন ও নিহতদের পরিবারের কঠিন বাস্তবতা সম্পর্কে। এই পর্বে হটলাইন কমান্ডো টিম খুঁজবে সমাধানের পথ, তবে তার আগে সমস্যাগুলো আরেকটু গভীরভাবে জানব। সড়কের দুর্ঘটনা ও বিশৃঙ্খলার পেছনে শুধু চালক, যাত্রী কিংবা পথচারী দায়ী নয়, সমানভাবে দায় আছে পরিবহন মালিক বা শ্রমিক, সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ। সড়ক দুর্ঘটনার পিছনে এখানে তিনটা ই জড়িত: ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন, ট্রাফিক এনফোর্সমেন্ট। গবেষণায় দেখা যায় যেসব সমস্যার কারণে অধিকাংশ সড়ক দুর্ঘটনা হয় তা হল নির্ধারিত জায়গা বাদ দিয়ে ইচ্ছামতো স্থান দিয়ে সড়ক মহাসড়ক পার হওয়া, মহাসড়কে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি বা বেপরোয়া গতিতে যানবাহন চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ওভারলোডিং এবং অপ্রাপ্ত বয়স্ক আর মাদকাসক্ত চালক। সরকার এটা দেখতে হবে যে ড্রাইভার নেশা করে কিনা। এক হলো দক্ষতার অভাব, আরেক কথা হলো যে আমি আগে যেতে হবে আমার। এছাড়াও যাত্রী ওঠানোর প্রতিযোগিতা, যানবাহনে ওঠার প্রতিযোগিতা, সরু রাস্তা, সড়ক মহাসড়কে ডিভাইডার না থাকা, খানা খন্দল, ভাঙা পিচ ওঠা বা ত্রুটিপূর্ণ রাস্তা, ফিটনেসবিহীন যান, নসিমন করিবন টমটম সহ মহাসড়কে নিষিদ্ধ যানের অবাধে চলাচল, ঝুঁকিপূর্ণ বাঁকগুলো রয়েছে, সেখানকার ডিজাইনগুলো যদি আপনার সঠিক না হয় দুর্ঘটনা ঘটতে পারে। মুখে বললেও সুযোগ পেলেই অধিকাংশ মানুষের মধ্যে আইন ও নিয়ম না মানার প্রবণতা রয়েছে। সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের কিছু সদস্য ও বিআরটিএ এর বাইরে নয়। হেভি লাইসেন্স করলে ছোট গাড়ি চালান যাবে না, আবার নরমাল লাইসেন্স করলে বড় গাড়ি চালান যাবে না। তাহলে আমরা কি করব, লাইসেন্স কি দুটো করব? 50, 100, 500 এরকম, 2000, 5000 এরকম চাঁদা খায়। মাল লোড করার আগে বা টিপ নেওয়ার আগে চিন্তা করতে হবে রাস্তার চাঁদা আমাদের পকেটে আছে কি না। আর সড়ক পরিবহন সংশ্লিষ্ট দায়িত্বশীল জায়গাগুলোতে দক্ষ জনবল ও প্রয়োজনীয় লোকবলের ঘাটতি রয়েছে। আইন আগে তৈরি করব, তারপরে লোকবল তৈরি করব, তাহলে মানুষের আস্থা সেই আইনের উপরে থাকে না। বর্তমান যে আইন তৈরি হয়েছে এটা কিন্তু আসলে কোনো প্রচার প্রচারণা নাই। বর্তমান সময়ে এসবের সাথে আরও একটি কারণ যুক্ত হয়েছে, তা হলো টেক্সট ড্রাইভিং, অর্থাৎ ফোন হাতে কথা বলতে বলতে বা মেসেজ কিংবা ফেসবুকিং করতে করতে যানবাহন চালানো। পথচারীরাও কানে হেডফোন লাগিয়ে বা মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তায় চলেন। পাবলিকে দেখা যাইতেছে মনে করেন কথা কানে লাগাইছে, হেডফোন কানে দিয়েছে, কথা কইতেছে, চলছে, হিসেবে কি আইতেছে, হরনেরও হরন বাজলো, কিন্তু পাবলিকের কোনো খবর নেই, পরকট আইবার করছে। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বাধা হিসেবে এসব সমস্যা ছাড়াও রয়েছে আরও বেশ কিছু সমস্যা, যার সমাধান সম্ভব হলেই সড়ক হতে পারে নিরাপদ। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি সড়ক ব্যবস্থাপনা নিয়ে। তাদের একটি বড় অংশ বলছেন সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ এর কথা। তারা মনে করেন বিআরটিএ আরও শক্তিশালী ভূমিকা পালন করলেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। বিআরটিএ যখন তোমাকে ফিটনেস সার্টিফিকেট দেয় তখন এক বছরের জন্য দিয়ে দেয়, এবং এই এক বছরের মধ্যে এই গাড়ির ফিটনেস নষ্ট হলো কি হলো না সেটি দেখভাল করার কোনো মানুষ আছে বলে আমার জানা নাই। বিআরটিএ গেলে দালাল ধরতে হয়। তিনবার লাইসেন্স করতে দিছি দালালের মাধ্যমে, তিনবারই লাইসেন্স দুই নাম্বার আইছে। 12,000 টাকা লাগছে আমার লাইসেন্সটা করতে।
কিন্তু সরকার কত টাকা পায়? মানে 5000 টাকা পায়। আজকে আমরা এসেছি ঢাকার মিরপুরে বিআরটিএ অফিসের সামনে। এখানে নানা মহল থেকে অভিযোগ আছে যে বিআরটিএতে টাকার বিনিময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন পন্থায় দালালদের মাধ্যমে লাইসেন্স ইস্যু করা হয়। তো সেই বিষয়টা তদন্ত করতে এবং সার্বিকভাবে পরিস্থিতি বোঝার জন্য আজকে আমরা বিআরটিএতে এসেছি। আমরা আমাদের হটলাইন কমান্ডোর একজন টিম মেম্বারকে পাঠাবো বিআরটিএতে দালালদের সাথে কথা বলার জন্য এবং দেখার জন্য, জানার জন্য আসলে ঘটনাটা কি ঘটছে। ওই স্যাররা ওই স্যারের কাছে যায় আপনি জানতে পারবেন ওই স্যার কি লেভেলের মানুষ। আমি করে রেখে দেবো। নাম্বারটা বলেন। 0660। শুধু এই কাজ না, গাড়ির কাগজ খালি ব্যাংকে দেখতে হবে, আপনি ব্যাংকের টাকা আপনি জেনে নেবেন। তাহলে ওটার জন্য কত ইয়ে নেবেন? তাহলে আমরা দুজনে একসাথে আসছি। আচ্ছা আসেন, সমস্যা নেই। আপনি ব্যাংকের আই কার্ডটা আপনি দেবেন, আমি দিয়ে দিলাম। আর বাদ বাকি কাজ গাড়ি ছাড়া 3000 টাকা দেবেন। গাড়ি ছাড়া 3000। ড্রাইভার লাইসেন্স লাগবে। ওই পরীক্ষায় কি মানে পাস করাই দিবে? তো আর টাকা দিলেই হয়ে যাবে সবকিছু, তাই তো? এই তো দেখলেন অবস্থা। এখন চাক্ষুষ প্রমাণ আমাদের হাতে, টাকার বিনিময়ে কোনো প্রশিক্ষণ নিতে হয় না, পরীক্ষায় পাস ফেল করলেও পাস, সেই দায় দায়িত্ব দালালরাই নিবে টাকার বিনিময়ে। আপনার এখানে ক্যামেরা সেট করেছি, দালালের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ঢাকার মিরপুরে বিআরটিএ অফিসের সামনে ফুটওভার ব্রিজের নিচে আমাদের হটলাইন কমান্ডো টিম সাক্ষাৎ করেছে যিনি ডাইরেক্ট ভুক্তভোগী। তা আপনার অভিজ্ঞতাটা একটু বলেন। লাইসেন্স করতে এসে আমি যখন অ্যাপ্লিকেশন জমা করি, প্রাথমিক অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে, এটা কি লার্নার্স পারমিট? লার্নার পারমিট নেওয়ার জন্য আমি আসি, জমা দিই। জমা দেওয়ার পরে আমাকে ডেট দেয় যে মার্চ মাসের 2020 সালের মাসে। এটা জমা কবে দিয়েছেন? এটা দিয়েছি জুন মাসে, গত 2019 সালের জুন মাসে। লার্নার লাইসেন্সটা এখন ঘরে বসে করা যাবে। আমরা লার্নার লাইসেন্স ঘরে অনলাইন করে দিয়েছি। আপনি ঘরে বসে আপনি এখন লাইসেন্স পাচ্ছেন, 10-15 মিনিটের মধ্যে আপনার লাইসেন্স হয়ে যাচ্ছে। আপনাকে ডেট দিয়েছে মার্চ মাস 2020 সালের মার্চ মাসে। তারপর আমি চিন্তা করলাম যে অনেক দূরে ডেট যেহেতু হয়ে গেছে, তাহলে আমি তো গাড়ি চালাতে হবে, যেহেতু আমার গাড়ি আছে। তো সেই জন্য আমি আমারই এক ভাই এখান থেকে এক আনসারের মাধ্যমে, ওনার নাম হচ্ছে নয়ন, ওনার মাধ্যমে উনি লাইসেন্সটা করে নিয়েছে 30 দিনের মধ্যে। যদিও কথা ছিল যে উনি 21 দিনের মধ্যে দিবে, তো আমি ওনার হাত ধরে তারপর ওনার সাথে কন্ট্যাক্ট করি, যোগাযোগ করি। তারপর উনি বলছে ঠিক আছে, আপনি আমাকে 4000 টাকা বিকাশ করে পাঠিয়ে দেন, তাহলে আপনি একদম আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে পেয়ে যাবেন। যারা আপনার পরীক্ষা দিতে আসে, আমি যদি সরজমিনে গিয়েছি, যারা লাইনে পরীক্ষা দিতে আসবে, যে লাইন ব্রেক করবে সে টোকেন পাবে না। লাইনে থাকলে টোকেন পাবে, সে ভিতরে গিয়ে পরীক্ষা দেবে। আমি পরীক্ষা যখন দিতে গেলাম ফিল্ডে, পরীক্ষা দিতে গিয়ে দেখেছি ওখানে আবার আরেক ধরনের মানে টাকা নেওয়ার একটা ধান্দা। সেটা হলো কি, আমি ওখানে গেছি 200 টাকা নিচ্ছে টোকেন ফি, যে আপনি পরীক্ষা দিবেন, আপনি টাকা দিবেন না, তো ঠিক আছে 200 টাকা দিলাম। এখন আবার আমি তো সবই পারি। এখন আমি আবার গাড়িতে যখন হুন্ডা যখন করছি, এখন বলতেছে যে হুন্ডার জন্য 100 টাকা লাগবে, আপনি ওই টাকাটা দিতে পারেন, তাহলে হুন্ডা পরীক্ষা দিতে পারবেন। তারপর ওনাকে 100 টাকা দিলাম। এবার যখন আবার গাড়িতে গেছি ট্রেনিংয়ের জন্য, তখন ট্রেনার বলতেছে যে ভাই আপনি যদি আমাকে 100 টাকা ওখানে না ফেলেন, তাহলে কিন্তু আমি ফেল করব। ওখানে 100 টাকা দিলাম, কারণ আমার দরকার হচ্ছে লাইসেন্স। যে পাস করবে সে লাইসেন্স পাবে, যে পাস করবে না সেটা তো আমাদের কিছু করার নেই। তাহলে আমার তো সব কাজে কমপ্লিট করে নিয়ে আসছি, আপনি তো এখন শুধু ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করবেন, কারণ আমি তো এত লাইন কার্ড জানি না। তখন উনি কি করলো, বলেছে আপনি আমাকে আরো 7000 টাকা দিন। এই 4000-এর উপরে অনেক কমেছে। আপনি যদি বিআরটিএর মিরপুর অফিসে যান, দেখবেন যে দালাল এখন নাই, আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি। এখন আমাকে বলছেন তাহলে আপনারা আপনি নিজে করে নেন, দেখেন কত মজা। এটা তো ঠিক না, আমি তো আপনাকে অভিযোগ করব। এই ড্রাইভার লাইসেন্সের জন্য খরচ 2000 টাকা সরকারিভাবে, এবং এত ভোগান্তি ভোগার কথা না কারো। এরকম আরো অনেকেই একই পন্থায় বঞ্চিত হচ্ছেন এবং তাদের হাত থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে, অনেক সময় কাজ হচ্ছে বা হচ্ছে না। হটলাইন কমান্ডার সহ বাংলাদেশের সকল জনগণ জনসাধারণের একটাই দাবি, সেটা নিরাপদ সড়ক। হটলাইন কমান্ডো টিম আজকে এসেছি ঢাকার জিরো পয়েন্টের পাশে সচিবালয়ের সামনে। হটলাইন কমান্ডো টিম তদন্ত করতে গিয়ে বিআরটিএতে অনেক তথ্য আমাদের কাছে চলে এসেছে। এর মধ্যে দেখা গিয়েছে যে একজন নাগরিক যখন লাইসেন্সের জন্য বা ফিটনেসের জন্য বিআরটিএ অফিসে যায়, তাদেরকে ঘিরে ফেলে দালাল চক্র। তো আমার প্রশ্ন হচ্ছে,
এখানে দালাল চক্র আসলো কিভাবে, এই যে দালাল চক্র কাজগুলো করে দিচ্ছে এই কাজগুলো কিভাবে করছে, কার কাছে পয়সার বিনিময়ে করে এই কাজগুলো করছে। তো আজকে আমি দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। বিআরটিএ যেহেতু সড়ক এবং জনপথ মন্ত্রণালয়ের অধীনস্থ, আমি মাননীয় মন্ত্রীর কাছে আহ্বান করব, আপনি এদিকে সুনজর দিন, এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করুন। আমি আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান করব, এই বিআরটিএ কে দালাল চক্র মুক্ত করতে হবে, আপনারা কার্যকরী পদক্ষেপ নিন। লাইসেন্সিং ফিটনেস অনায়াসে যাতে মানুষ করতে পারে, হয়রানির মুখোমুখি যেন মানুষের না হতে পারে, সেটাই হচ্ছে আজকে হটলাইন কমান্ডোর দাবি। নিরাপদ সড়ক নিশ্চিতে সবচেয়ে বড় ভূমিকা হলো যারা প্রতিদিন এসব সড়কে চলাচল করেন, যানবাহন চালান, আইন প্রয়োগ করেন, তাদের অভিজ্ঞতায় সড়ক নিরাপত্তায় করণীয় কি কি হতে পারে সমাধান। আগে দালাল ঠিক করো, দেশের পরিবেশ ঠিক করো, পথচারী আইন মানতে হইব, ড্রাইভার গুলো আইন মানতে হইব, প্রয়োজনীয় অবকাঠামো বিশেষ করে জেব্রা ক্রসিং নির্মাণ, আন্ডারপাস ওভারপাস নির্মাণ। আপনাকে বাসে ওঠার জন্য অনুরোধ করবো, সেই বাসের পরিবেশটা তো দিতে হবে, বাসের ভালো সিটের ব্যবস্থা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা দিতে হবে। মহাসড়কে যদি আমাদের ডিভাইডার থাকে এবং ফোর লেন যদি আমাদের সড়ক মহাসড়কগুলো হয়, ভেহিকেলগুলোর জন্য সার্ভিস লেন যদি আমরা করে দিতে পারি এবং সড়কের পাশে আমরা বাজার বা অন্যান্য অ্যাক্টিভিটি যদি আমরা অ্যালাউ না করি, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা আমরা কমিয়ে ফেলতে পারবো। একতরফা বললে সমাধান হয় না, বেশি সংখ্যক ট্রেনার দিয়ে বেশি সংখ্যক ড্রাইভার যত স্বল্প সময়ে আপনার তৈরি করা যায় সেটি চেষ্টা করছি। মানুষ তো সার্ভিস গেলে যেন সে গ্রহণ করে আর নির্দিষ্ট তারিখে যেন নিয়ে আসে। এক একটা রুটে বাসের যদি আলাদা আলাদা কালার দেওয়া হয়, তাহলে এক রুটের গাড়ি অন্য রুটে ভুলক্রমে বা অন্যায় ক্রমে যদি আসে, তাহলে কিন্তু এটা ধরা পড়ে যাবে। প্রতিটা জেলা ইনস্টিটিউশন দরকার, বিভাগীয় শহরে ইনস্টিটিউশন দরকার। আমরা আরো 2240 জন লোকবলের চাহিদা ইতিমধ্যেই আমরা দিয়েছি। আমাদের মন মানসিকতার এগুলো পরিবর্তন করা, একটু জানা এবং জানাটাকে মানা, আলাদা না হয়ে সবাই এক হয়ে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকাটা নেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দর্শক শ্রোতাদের আহ্বান জানিয়েছিলাম সড়ক নিরাপত্তা নিয়ে তাদের ভাবনা জানাতে। দেশ বিদেশ থেকে অনেকেই জানিয়েছেন তাদের মতামত। হলুদ লাইট আসে তখন থেকে দেখা যায় যে ড্রাইভার থেকে দূর থেকেই তারা গাড়ির গতিটি কমিয়ে নিয়ে আসে, লাল লাইট যখন জ্বলে ওঠে মানে থেমে যায়। আরেকটি বিপরীত আমরা যে লক্ষ্য করেছি, যখন হাইওয়েতে যখন কোনো ব্যক্তিগত গাড়ি দেখা যায় তখন পিছন থেকে যদি দেখা যায় যে কোনো একটি গাড়ি খুব দ্রুত আসছে, তখন দেখা যায় যে ওই ড্রাইভার যদি সে কম গতিতে যায় তখন ওই লেন থেকে সরে 2 নম্বর বা 3 নম্বর লেনে চলে যায়। এখানে প্রতি রাস্তাতেই একটি নির্দিষ্ট জায়গা থাকে যেখান দিয়ে যাত্রীরা রাস্তা পারাপার করবে, তার একটি সাইন থাকে এবং সেখানেও যে লাইট থাকে এবং ওই লাইটিং যখন শুরু হয় তখন থেকে মানুষ আসলে রাস্তা পারাপার এবং ইমার্জেন্সি যে সকল পরিবহন যেমন অ্যাম্বুলেন্স এই সকল গাড়ির শব্দই যখন থেকে কানে আসতে থাকে ড্রাইভারদের অবাক লাগে যে তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, কখন সে ওই গাড়িকে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেবে। গণপরিবহনের ক্ষেত্রে যেটা হয় যে 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার পরপর যে যাত্রীদের ওঠানামার জন্য যে বাস স্টপ থাকে সেখানেই সাধারণত বাসগুলো দাঁড়ায় গণপরিবহনগুলো, এছাড়া অন্য কোনো জায়গায় কোনোভাবেই দাঁড়াবে না। যদি যাত্রীরাও আমি দেখি যে এখানকার যাত্রীদেরও খুব আগ্রহ থাকে সেই জায়গাতেই নামার জন্য, খুব বেশি ইমার্জেন্সি প্রয়োজন না হলে কোনো ড্রাইভারকে আমরা হর্ন দিতে দেখি না। লাল বাতি জল অবস্থায় কোনো অবস্থায় কোনো পেডেস্ট্রিয়ান পার হয় না ইউজুয়ালি। আসেন আমি আপনাদের, আমি রাস্তা পার হওয়ার জন্য এইখানে এই বাটনটা প্রেস করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু পুরো রাস্তাটা ফাঁকা, আমি এখনই সিগন্যাল পেয়ে যাব রাস্তা পার এখানে ট্রাফিক আইন অমান্য করলে গুনতায় মোটা অঙ্কের জরিমানা এবং চালকদের সাথে জন্য থাকে জরিমানার পাশাপাশি ব্ল্যাক পয়েন্ট। নির্দিষ্ট পরিমাণ ব্ল্যাক পয়েন্ট হয়ে গেলে চালকরা তাদের লাইসেন্সের ভ্যালিডিটি হারাবে। We'll be right back.
বানিয়ে এনেছ? এসএমসি রোড স্যালাইন এনে একটা প্যাকেট অন। এখন খাবার স্যালাইন দরকার বুঝছ? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় রোড স্যালাইন এন আমাদের কত প্রয়োজন। তাই আমার আস্থা এসএমসি রোড স্যালাইন এন। 35 বছর ধরে সুস্থ সবল এক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসএমসি রোড স্যালাইন এন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায় এসএমসি রোড স্যালাইন এন। নিশ্চিতে সম্প্রতি নতুন আইন করেছে সরকার। এই আইন কার্যকর করে ফলাফল আনতে প্রশাসনের পাশাপাশি প্রয়োজন সারা দেশের মানুষের একান্ত সদিচ্ছা ও সচেতন মনোভাব। আর সবার আগে জানা প্রয়োজন কি আছে এই নতুন আইনে। নতুন সড়ক পরিবহন আইন 2018, চালক ও পথচারী উভয়ের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে এই আইন। প্রতিদিন সড়কে চলাচলের জন্য নতুন আইনের মধ্যে সবার অবশ্যই বিশেষ কয়েকটি আইন জানা দরকার। যেমন, যানবাহন চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে বা অবৈধ পার্কিং করলে কিংবা গাড়ির সিটবেল্ট না বাঁধলে সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা গুনতে হতে পারে। ট্রাফিক সংকেত না মানলে, উল্টো পথে যানবাহন চালালে, হেলমেট না পরলে কিংবা ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ছাড়া যত্রতত্র রাস্তা পার হলে জরিমানা হতে পারে 10,000 টাকা পর্যন্ত। ফিটনেসবিহীন যানবাহন চালালে সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা বা 6 মাসের জেল, এমনকি উভয় দণ্ড হতে পারে। বেপরোয়াভাবে গাড়ি চালালে বা প্রতিযোগিতার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে 3,00,000 টাকা জরিমানা বা 3 বছরের জেল হবে। কোনো ক্ষেত্রে দুটোই হতে পারে। নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালালে 6 মাসের জেল বা সর্বোচ্চ 25,000 টাকা অর্থদণ্ড, এমনকি উভয় দণ্ড হতে পারে। ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করলে জরিমানা গুনতে হবে 1-5 লাখ টাকা। এছাড়া 6 মাস থেকে 2 বছরের জেলও হতে পারে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবে গাড়ির চাপায় কাউকে হত্যা করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর মনে রাখতে হবে, যে কোনো যানবাহনের চালকের বয়স অবশ্যই কমপক্ষে 18 হতে হবে। সড়ক পরিবহন আইন সকলকে জানতে ও মানতে হবে। আমাদের পুলিশ ভাইরাও আছে আমাদের সাথে, তো আমরা ওনাদের সবাইকে নিয়েই আমরা দেখব যে এই ঢাকার মানুষ জিরো পয়েন্টে যারা যাতায়াত করে তারা কতটুকু সচেতন রাস্তাঘাটের সাইনেজ সম্পর্কে। দেখি আমরা এদিকে যাই। তোমাদের একটা প্রশ্ন করি খালি, বলতো এটা কিসের সাইন? রাস্তা পার হওয়ার। ভেরি গুড। এই সাইনটা কি বলতে পারবেন? পুলিশ এরিয়া। আচ্ছা, এটা পার্কিং সাইন। এটা কি সাইন বলতে পারবেন? পারাপার নিষেধ। পারাপার নিষেধ। এক্সেলেন্ট। আমরা অনেকের কাছেই সাইন সম্পর্কে জানতে চাইলাম এবং বেশিরভাগ মানুষই সচেতন আছেন, সাইনগুলো বলতে পেরেছেন। কিন্তু শুধু সাইন চিনলেই হবে না, জানলেই হবে না, এই সাইনগুলো এবং নিয়মগুলোকে মানতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
আছে সেগুলো আগে মানার অভ্যাস করুন। সড়কে চলতে গিয়ে প্রতিদিন আমরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হই। এসব পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে আমাদের কিছু নিয়ম ও আইন মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে। যেমন সড়ক পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা। ফুট ওভার ব্রিজ না থাকলে আশেপাশে যেখানে জেব্রা ক্রসিং আছে ডানে বামে ঠিক মতো দেখে খেয়াল করে সড়ক পার হওয়া। ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং ছাড়া সড়কের যে কোনো স্থান দিয়ে রাস্তা পার হওয়া যাবে না। সড়ক পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা। বাস, ট্রাক, গাড়ি ও অন্যান্য যানবাহনের চালককে যাত্রী ওঠাতে ও নামাতে নির্ধারিত স্টপেজে বা স্থানে থামতে হবে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। নির্ধারিত গতিতে যানবাহন চালাতে হবে। অতিরিক্ত গতিতে যান না চালানো এবং প্রতিযোগিতা না করা। আগে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করা যাবে না। মোটরবাইক চালকদের অবশ্যই হেলমেট পরতে হবে। ফুটপাত সহ মানুষের হাঁটার পথে মোটরবাইক চালানো যাবে না। অবশ্যই মনে রাখতে হবে উল্টো পথে যানবাহন চালানো যাবে না এবং সিট বেল্ট বাঁধতে হবে। এসব নিয়ম মানলে ও অভ্যাসে পরিণত হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব এবং দুর্ঘটনাও কমবে। সচেতনতা ও আইন মানার অভ্যাস অবশ্যই গড়ে তুলতে হবে। এছাড়া যানবাহনের ফিটনেস এবং প্রযুক্তি নিরাপদ সড়ক নিশ্চিতে খুবই গুরুত্বপূর্ণ। যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে নিরাপদভাবে এই যানবাহনগুলো আমরা কি করে ব্যবহার করব। তো আজকে আমাদেরকে সেই দিকগুলো দেখাবার জন্যই মিৎসুবিশি মোটরের দুইজন আছেন, সার্ভিস অ্যাডভাইজার আছেন এবং সেলসের আছেন মোহাম্মদ আল মামুন। যেহেতু আজকালকার গাড়িগুলো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, তো আজকে আপনাদের কাছ থেকে শুনবো প্রথমে সেফটি চেকগুলো জানতে চাই। সেফটি চেকের বিষয় যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে প্রতিদিন একজন ড্রাইভারকে বা একজন চালককে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে রুটিন চেকআপ। রুটিন চেকআপের মধ্যে হচ্ছে অল ফ্লুইড লেভেল, ইঞ্জিন অয়েল লেভেল, ট্রান্সমিশন ফ্লুইড লেভেল, ব্রেক ফ্লুইড লেভেল, পাওয়ার স্ট্রিং ফ্লুইড লেভেল, রেডিয়েটর কুলেন্ট লেভেল, এগুলো তাকে চেক করতেই হবে। সেকেন্ড থিং হচ্ছে টায়ার প্রেশার, অফকোর্স তাকে চেক করতে হবে। সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিৎসুবিশিও অনেক প্রযুক্তি ব্যবহার করছে। তো আমি আজকে মামুন সাহেব আপনার কাছে জানতে চাব যে আমাদের তো সেই প্রযুক্তিগুলো সম্পর্কেও সচেতন হতে হবে, তো এই বিষয়ে একটু বলুন। সড়কে নিরাপত্তার জন্য মিৎসুবিশি অ্যাডভান্স টেকনোলজিও এনশিওর করছে নিরাপত্তা, সূচনা করেছে কিছু অ্যাডভান্স টেকনোলজি দিয়ে, যেই টেকনোলজিগুলো আমাদের সকলকে জানতে হবে যাত্রী নিরাপত্তার সাথে। তাহলে একটু দেখান তানজিব। ওকে, তাহলে আপনার প্রথম টেকনোলজি আপনি কি দেখাবেন আমাদেরকে? তার মানে আপনাদের এখানে গাড়িতে প্রত্যেকটা গাড়িতে লেজার এবং ফরওয়ার্ড ফেসিং ক্যামেরা আছে, এবং আপনি যদি কোনো কারণে কোনো অবস্টেকল বা কোনো বাধা না দেখেন গাড়ি অটোমেটিক্যালি ব্রেক করবে। সিট বেল্ট যতক্ষণ পর্যন্ত ড্রাইভার এনশিওর না করবে ততক্ষণ পর্যন্ত আদার্স সেফটি সিস্টেম কাজ করবে। সড়কে নিরাপদ থাকতে হলে বাইকের প্রথম রুল হচ্ছে হেলমেট। হেলমেটই আমাদের প্রথম নিরাপত্তার অংশ। আমি এখন এই সুজুকি GSX-R এ আছি। এই GSX-R এ একটা নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এটার নাম হচ্ছে কিলেস এন্ট্রি সিস্টেম। তো আপনার কি ফবটা আপনার সাথে থাকলে 2 মিটার দূরে চলে গেলে এটা অটোমেটিক লক হয়ে যাবে, আবার মোটর বাইকের কাছে আসলে 2 মিটারের ভিতরে এটা আনলক হয়ে যাবে। চমৎকার একটি সেফটি ফিচার এবং সিকিউরিটি ফিচার। রাস্তাঘাটে বা সড়কে শৃঙ্খলা আনতে হলে আমাদের সকলেরই সচেতন হতে হবে। তো আমি মনে করি চালকদের পাশাপাশি আমাদের সচেতন হতে হবে, আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। যেখানে ফুট ওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে, যেখানে ফুট ওভার ব্রিজ নেই সেখানে আমাদের ট্রাফিক পুলিশের সহায়তা নিতে হবে পারাপারের জন্য। লাইন কমান্ডো মনে করে যে এটার সমাধানের একটা পথ হিসাবে আমাদের যে কর্পোরেট হাউসরা আছে, যেটা ব্যাংক হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, তারা যদি নিজ নিজ এলাকায় একটা অংশ স্পন্সর করে এবং স্পন্সর করে সেখানে যে পথচারী পারাপারের জেব্রা ক্রসিং আছে বা ফুট ওভার ব্রিজ আছে সেখানে তারা অ্যাক্টিভেশনের কাজ করতে পারে, মাসে একবার হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে। সময় এসেছে
ট্রাফিক নিয়মগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় আরো ভালোভাবে যুক্ত করা, যাতে ছোটবেলা থেকেই একজন জানতে পারে কিভাবে পথ চলতে হয়, কোথায় থামতে হয়। Mitsubishi Motors. পানি এনেছ? এসএমসি রোডসেলাইন এনে একটা প্যাকেট অন। এখন খাবার সেলাইন দরকার বুঝছ? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় রোডসেলাইন এন আমাদের কত প্রয়োজন। তাই আমার আস্থা এসএমসি রোডসেলাইন এন 35 বছর ধরে সুস্থ সবল এক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসএমসি রোডসেলাইন এন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের প্রত্যেকের সচেতন। পারাপার নিষেধ, আর এটা অতিষ্ঠ করে দেয় হর্ন। এটা পার্কিং, এক্সেলেন্ট। এটা নো ওভারটেকিং, দ্যাটস রাইট। এটা নো এন্ট্রি, এক্সেলেন্ট। তো তোমরা তো বেশ ভালোই জানো বিদেশে বাচ্চাদেরকে একেবারে প্রাইমারি স্কুল লেভেল থেকে প্রশিক্ষণ দেওয়া হয় চলাফেরা, রাস্তাঘাট, পারাপারের নিয়ম নিয়মাবলীগুলো শেখানো হয়। তা আমি আজকে জিজ্ঞেস করবো আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে, ওরা কতটুকু জানে? তুমি কি জানো রাস্তায় যদি তোমার পার হতে হয় কি নিয়ম, কি করতে হবে?
আমি যদি রাস্তায় পায়ে যেতে চাই, যেমন নিয়মের সড়কের মধ্যে আপনি যে ইয়াগুলো দেখালেন ওগুলো দেখতে হবে, আবার আর রাস্তা পারাপারের সময় যখন বাস চললে তখন থেমে মানে দেখে চলতে হবে। মনে করো তুমি রাস্তা পার হবে, রাস্তা পার হওয়ার সময় দেখলে যে একটু দূরে একটা ফুটওভার ব্রিজ আছে কিন্তু রাস্তাটা মোটামুটি খালি, তাহলে আমি ফুটওভার ব্রিজই ব্যবহার করব, আর একটু হেঁটে যেয়ে আমি ফুটওভার ব্রিজটাই ব্যবহার করব। চমৎকার। তো আমি এখন শিক্ষার্থী ভাই বোনদের কাছ থেকে শুনলাম কিভাবে রাস্তাঘাটে চলতে হবে, সতর্কতার বিষয়। তো আমি আরেকটু জানতে চাব, অনেক সময় গাড়ি দেখা যায় কি দূর থেকে রানিং এ চলে যায়, তো মানে কি অ্যাক্সিডেন্টের ভয় থাকে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদেরও যেমন সবার জানতে হবে নিয়মগুলো, আইনগুলো জানতে হবে, ঠিক সেভাবে চালকদেরও আইনগুলো মানতে হবে, নিয়মগুলো পালন করতে হবে। প্রত্যেকটা ক্লাসে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি মজার একটা ছোট প্রোগ্রাম করতে পারেন, কিছু অ্যাক্টিভিটি থাকলো, প্রশ্ন উত্তর থাকলো, তাহলে কিন্তু আপনারা ছাত্রছাত্রীদেরকে এনগেজ করতে পারেন। তো এরকম কোনো উদ্যোগ কি আপনারা নেবেন ভবিষ্যতে? ট্রাফিক যে আইন মেনে নেওয়া কীভাবে চলতে হবে সেইটাকে আমরা স্কুলের ক্লাসরুমে ক্লাস টিচারের মাধ্যমে অন্তত মাসে একবার, শুধু আমি স্কুলেই শুধু এটা বাস্তবায়ন করব না, আমি চাচ্ছি যে এই এক নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের সমস্ত সাধারণ জনগণ এই ট্রাফিক আইন কীভাবে মেনটেন করবে এটাকে বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আমাদের সকলের সচেতন হতে হবে এবং আমাদের সকলের আইন মানতে হবে এবং নিয়ম মানতে হবে, শুধু পথচারী না, শুধু চালক না, চালক এবং পথচারী সকলেরই আইন মানতে হবে। আচ্ছা, তোমাদের স্কুলের সামনে তো দেখছি একটা চমৎকার জেব্রা ক্রসিং আছে, তোমরা কি সতর্কতার সাথে জেব্রা ক্রসিং ব্যবহার করে পার হও? দেখাও তো কিভাবে পার হও। নো 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 নো, হলো না, ব্যাক 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 ব্যাক, এটা কি হলো না? নিয়ম হচ্ছে আগে তাকাতে হবে, ডান দিকে বা দিকে, ডান দিকে তাকাবা ক্লিয়ার, বা দিকে তাকাবা ক্লিয়ার, তারপরে ক্রস, ঠিক আছে? যানবাহন দেখে তো আবার রেডি, দেখাও। আজকে থেকে তোমরা সবাই হটলাইন করো। সড়ক নিরাপত্তা শুধু বাংলাদেশের না, বিশ্বের বহু দেশের জন্য একটি অন্যতম সমস্যা। 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে জাতিসংঘ। বাংলাদেশকে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অগ্রাধিকার ভিত্তিতে কিছু সমাধানের পথে এগিয়ে যেতে হবেই। হটলাইন কমান্ডো গবেষণা টিম তুলে এনেছে এমন কিছু সমাধান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলছে বাংলাদেশ। সড়কে নিরাপত্তা নিশ্চিত হলে দেশের অগ্রগতি আরও গতিশীল হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা কমাতে দ্রুত সময়ের মধ্যে বেশ কিছু সমাধান প্রয়োজন, যেমন ব্যস্ততম স্থানগুলো নির্ধারণ করে সড়কে ফুটপাথ, জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, ওভারপাস নির্মাণ, সব মহাসড়কে রোড ডিভাইডার থাকা নিশ্চিত করা এবং ইউটার্নের স্থান নির্ধারণ করা। যখন আমরা সড়ক ডিজাইন করব তখন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে ডিজাইনের কারণে যেন সড়কে কোনো দুর্ঘটনা না ঘটে। বিআরটিএ সহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবল ও দক্ষতা বাড়ানো এবং দালালমুক্ত সেবার পরিবেশ তৈরি করা, ওয়ান স্টপ সার্ভিস এবং ফাস্ট ট্র্যাক সেবা সার্ভিস পদ্ধতি চালু করা, যানবাহন চালকদের যথাযথ প্রশিক্ষণের সুব্যবস্থা করা এবং প্রশিক্ষক তৈরি করা, যাচাই বাছাই সাপেক্ষে বেসরকারি উদ্যোগে ড্রাইভিং স্কুল তৈরির অনুমতি দেয়া। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা উদ্যোগ নিয়েছে 3 লক্ষ চালককে রিফ্রেশার ট্রেনিং করানো। তাদেরকে যদি স্কিল করেন তাহলে তো তাদের তারা দুর্ঘটনাই ঘটবে না, যখন দুর্ঘটনা ঘটবে না তাহলে তো তার শাস্তি কিংবা কম্পেনসেশন এগুলোর কোনো বিষয় তো তাহলে আসতেছে না। আমরা সারা বাংলাদেশে বাস ট্রাক চালকদের জন্য 52টা ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র ওপেন করতেছি। স্কুল কলেজের সামনে রাস্তায় ক্লাস শুরু ও শেষ হওয়ার পর শিক্ষার্থীদের পারাপারে সহায়তার জন্য ক্রসিং রোড গার্ড সিস্টেম চালু করা, স্বেচ্ছাসেবার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকরা মিলেও এই দায়িত্ব পালন করতে পারেন, সড়ক অনুযায়ী সময় নির্ধারণ করে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা, শহরগুলোতে বিভিন্ন পরিবহনের মালিকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, বাস ও রুট নির্ধারণ করে দেওয়া। যদি আমরা রুট ফ্র্যাঞ্চাইজ করতে পারি তাহলে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে, আর শৃঙ্খলা ফিরে আসলে দুর্ঘটনার
সম্ভাবনা কমে যাবে। মালিকদেরকে আমি যেটা বলি যে আপনার কিন্তু শুধু ব্যবসা না, আপনার কিন্তু দায়িত্ব আছে, আপনার একটা সুন্দর ম্যানেজমেন্ট থাকা দরকার। চালক শ্রমিকদের বেতন, বোনাস ও নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করা। শ্রমিকদের আন্দোলন হওয়ার কথা ছিল যে আমাদের চাকুরি নির্ধারণ করতে হবে, আমাদেরকে পেনশন দিতে হবে, আমাদের মেডিকেলের ব্যবস্থা করতে হবে। এই বাংলাদেশে বহু অর্গানাইজেশন আছে, ছোট ছোট অর্গানাইজেশন, তাদেরও কিন্তু আবাসন করলে কিন্তু হয়েছে। তো তারা কি চাইলে কি পারতো না যে এই চালকদের জন্য আবাসন করলে গড়ে তোলার জন্য? সড়কে ঘুষ, চাঁদাবাজি এবং ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করা। কে খারাপ করছে সে সংশোধন হতে না পারলে তার রুট পারমিট আমরা বাতিল করে দেব। পর্যাপ্ত পরিমাণে ফিটনেস সমৃদ্ধ যানবাহন নামানোর ব্যবস্থা করা। সড়ক পরিবহন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। প্রথমেই আইন প্রয়োগ করা। সতর্কভাবে আমরা চলতে পারি। নিরাপদ সড়ক চাই, এই স্লোগানকে সত্য করতে নিরাপদ সড়ক গড়তে সচেতনতা বাড়াতে হবে ও ট্রাফিক আইন অবশ্যই মানতে হবে। নতুন নতুন সমস্যা আর নতুন নতুন সমাধান নিয়ে ফিরে আসবে হটলাইন কমান্ডো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আমি সোহেল তাজ। নিজে ভালো থাকুন, দেশকে ভালোবাসুন।